أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر.

তো এই জাতীয় পুরাতন কারিমকে কি করা উচিত কি করা যাবে পানিতে ভাসিয়ে করবে দিবে না কি যেগুলো পড়া পড়ার মতো নয় আবিল্লাহ তৌফিক করানুল করিম যদি পড়ার অযোগ্য হয়ে যায় পুরাতন হয় বা ছিঁড়ে যায় তাহলে খেয়াল রাখতে হবে যাতে করে আল্লাহ এই কালামের কোন অসম্মান যেন না হয় আল্লাহ এই পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন কোরআন জাবাল এবং আল্লাহ বলেন তাহলে তুমি দেখতে যে পাহাড় ভয় কম্পমান হয়ে যেত আল্লাহ তালা আমাদেরকে করানুল করিম দান করেছেন কোরআনওয়ালা উম্মাদ বানিয়েছেন কোরআনের মর্তবার মর্যাদা প্রত্যেকটা মুমিনের হৃদয় বিদ্যমান যে ব্যক্তি এমন দিবসের উপর ইমান রাখে তাদের দ্বারা কোরআনুল কারিমের অসম্মান আশাই করা যায় না হতেই পারে না এবার যে মূল বিষয়টি আর তা হল কোরআনের প্রতি সম্মান আর শ্রদ্ধা রেখেই যদি করানুল করিমের পৃষ্ঠাগুলো পুরাতন হয়ে যায় পড়ার অযোগ্য হয়ে যায় তাহলে সেই পৃষ্ঠাগুলো ব্যবহার যদি না করা যায় তাহলে রাখতে হবে যাতে করে সেগুলো এমন জায়গায় নিক্ষেপ না করা হয় যার দ্বারা ময়লা আবর্জনায় পতিত হয় বা জীবজন্তু দ্বারা পিষ্ট হয় এটা শুধুমাত্র করানুল কারিম নয় বরং যে সমস্ত বই কিতাব রয়েছে যেখানে কোরআনুল কারিমের আয়াত লেখা আছে সেগুলোর ব্যাপারও একই হুকুম যদি করানুল কালিমের আয়াত লেখা থাকে এটা হতে পারে অনেক সময় আরবি পত্রিকাতেও করানুল করিমের আয়াত লেখা থাকে সে আয়াতটুকু যেন কারো পৃষ্ট না হয় ময়লা আবর্জনায় যেন আটকে না থাকে তো এই জাতীয় করানুল কারিমকে সবচেয়ে উত্তম হল যে সেটাকে আগুনে পুড়িয়ে ফেলা করানুল কারিমের যদি পাঠ করা বা বাধাই করে যদি পড়া সম্ভব হয় তাহলে তা পড়তে হবে আর তা না হলে করানুল করিমকে পাঠের অনুপযোগী হলে তার অসম্মান এবং অসম্মান থেকে রক্ষা করার জন্য সেগুলোকে কোরআনুল করিমের সেই কপিগুলোকে আগুনে পুড়িয়ে তারপরে নিরাপদ স্থানে যেখানে নিরাপদ বলতে যেখানে মানুষ চলাচল করে না বা ভবিষ্যতে যেখানে অপমান অপদস্থের কোনো সুযোগ নেই সেখানে পুরনো এবং ব্যবহার অনুপযুক্ত কোরআনের সুরক্ষার এই পদ্ধতিটি হজরত আসমান রাজি আল্লাহ আনহু তিনিই করেছিলেন এবং হজরত আসমান রাজি আল্লাহ আনহু সময় কোরআনুল কারিম লিপিবদ্ধ করে কপি করা হয় এবং কোরাইশি হরফের কোরআন রেখে কোরআশি লাহানের হরফ হরফের কোরআন রেখে অবশিষ্ট কোরআনের কপিগুলো তিনি পোড়ানোর নির্দেশ দিলেন কারণ পোড়ানো হলো উত্তম এবং দাফনের পর সেই সাইগুলো যেগুলো হয়ে যাবে সেগুলোকে মাটির নিচে দাফন করে দিবে মানে মাটি নিচে রেখে দিবে এর দ্বারা কোরআনের অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে না এবং পোড়ানো পোড়ানো সাইগুলো দাফন করতে হবে এবং এই পদ্ধতি বর্তমানে পর্যন্ত বর্তমানের সৌদি আরবের ফাহাদ কোরআন প্রিন্টিং মোতাব আতিল হারামাইন ইসারি তার যেই প্রিন্টিং প্রেস সেখানে পোড়ানোর মেশিন রয়েছে এবং সেখানে ভুল অথবা টাইপিংয়ে ভুল অথবা নষ্ট কোরআনের যেগুলো পুরাতন গেছে এগুলো পুরানো হয় এবং অনেকে মেশিনের সাহায্যে কোরআনের পৃষ্ঠাগুলো টুকরো টুকরো করে আরবি হরফগুলো ভালো করে পরিজাত করে নিঃশেষ হয়ে যায় কারণ যদিও ভালো করে টুকরা টুকরা করা কঠিন কাজ তো অনেকে ব্যবহার অনুপযুক্ত কোরআনুল করিমের কপি পানিতে ফেলে দেয় এটা ঠিক নয় এই কারণে যে যেটি ফেলে দেওয়া হয় সেটি বা ভাসমান অবস্থায় কোরআনের কপি যে কোনো ময়লা আবর্জনা কিংবা নাপাক স্থানে গিয়ে ঠেকতে পারে তাই এই পদ্ধতি সঠিক নয় হ্যাঁ যদি ভাসাতি হয় তাহলে চলমান সমুদ্রে ওজনওয়ালা কিছু দিয়ে যাতে করে সেগুলো আর ভেসে না ওঠে সেগুলো মাছের পেটে ময়লা আবর্জনায় গিয়ে যেন না ঠেকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তো সে বিষয়টি অনেকটা কঠিন কঠিনতর কারণ ভাসমান অবস্থায় ময়লা আবর্জনা কিংবা নাফাক স্থানে গিয়ে ঠেকলে এটা সঠিক পদ্ধতি নয় সুতরাং একান্ত পানিতে ভাসিয়ে দিলে প্রবাহ নদীতে যাওয়া সেখানে কিছু বেঁধে রাখা অনেকগুলো বিষয় এর থেকে উত্তম হলো যে কোরআনুল কারিমকে ভালো করে অনুপযুক্ত যেগুলো সেগুলোকে পুড়িয়ে তারপরে সেই সাইগুলোকে এমন একটা জায়গায় দাফন করে দেবে যেখানে চলাচলের রাস্তা নয় অথবা যেখানে একেবারেই কখনো সম্ভাবনা নাই এমন কোনো কিছু মূলত আসলে আল্লাহ তালা তো হৃদয়ের অবস্থা জানেন কোরআনুল কারিমের সম্মান রক্ষার্থেই তো এই কোরআন অনুপযুক্ত কোরআনকে ভালো করে পুড়িয়ে নেওয়া তো এর দ্বারা ভয়ের কোনো কারণ নাই গুনা হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ তালার ঘরকে বাইতুল্লাহ বাইতুল্লাহকেও তো কিছু মানুষ ভাঙতে চেয়েছিল অসম্মানমূলক আবার কিছু মানুষ ভেঙেছে কেন যে সংস্কার করার জন্য যুগে যুগে করেছে তল্লা তাই ভালো জানেন যে করানুল কারিমের পোড়ানো উদ্দেশ্য হেনস্থ করা নয় বরং সংরক্ষণ করা যাতে করে করানুল কারিমের যেই পৃষ্ঠাগুলো ছিটে গেছে তার সম্মান প্রদর্শন করা অপমান থেকে রক্ষা করা করণের কপি পূর্ণ হয়ে গেলে ছিটে গেলে পৃষ্ঠাগুলো ব্যবহার অনুপযোগী হলে যাতে করে ওই সমস্ত পাতার অমর্যাদা না হয় ময়লা আবর্জনায় পতিত না হয় এই জন্য এই কাজটি করা এটাই করা উচিত এবং যে প্রসঙ্গে আমরা বললাম আদালত ওসমান আদিয়াল্তা আলু তিনি কোরাইশি হরফের কোরআনকে রেখে অবশিষ্ট কোরআনের কবি যে সমস্ত কপিগুলো ছিল সেগুলো পোড়ানোর তিনি নির্দেশ দিয়েছিলেন আর এটা উত্তম ভালো করে পুড়িয়ে তারপরে সেই সাইগুলোকে একটা নিরাপদ স্থানে সেখানে দাফন করা যেতে পারে এটাই করা উত্তম আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন আযাযাক মুল্লাহ হায়বারাকাল লাফি হায় আতিকুম আসসালাম